সাবস্ক্রাইব করুন। ডক্টর লালপ্যাথ ল্যাব, এশিয়ার বিখ্যাত প্যাথোলজি ল্যাব ডক্টর লালপ্যাথ ল্যাব, এখন কামারপুকুরে। রক্ত, মল, মূত্র, কফ সব ধরনের টেস্ট করা হয়। অথরাইজড কালেকশন সেন্টার আরোগ্য নিকেতন, কামারপুকুর চটি, বেঙ্গাই রোড। হোম কালেকশনের ব্যবস্থা আছে। কারখানার গেটে তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ, কর্তৃপক্ষের সামনে একাধিক দাবি পেশ। দূষণ, স্থানীয় শ্রমিক নিয়োগ, রাস্তা সংরক্ষণ সহ একাধিক দাবিকে সামনে রেখে আজ সকাল থেকে কারখানার গেটের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয় তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী সমর্থকরা। বাঁকুড়ার গঙ্গাজল ঘাটের নিধিরামপুর এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, নিধিরামপুর গ্রাম সংলগ্ন এই বেসরকারি কারখানাটি পুনরায় নতুন করে চালু হয় বছর দেড়েক আগে। অভিযোগ, তারপর থেকে জনশুনানির কোনো প্রতিশ্রুতি পালন করছে না এই কারখানা কর্তৃপক্ষ। কারখানার লাগামহীন দূষণের জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার মানুষ, চাষযোগ্য জমিতে পড়ছে কালো কালির আস্তরণ, কৃষিকাজ উঠেছে শিকেই। স্থানীয় বেকার যুবকদের পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী নিয়োগ করছে না এই কারখানা কর্তৃপক্ষ বলে অভিযোগ। দিনের পর দিন ভূগর্ভস্থ জল অবৈধভাবে তুলে নেয়, জলস্তর নিম্নমুখী হয়ে পড়ছে। এছাড়াও গ্রামীণ রাস্তার হাল একেবারে বেহাল হয়ে পড়ছে এই কারখানার ওভারলোডিং লরি যাতায়াতের ফলে। এই সকলের প্রতিকার চেয়ে কারখানার গেটে আজ সকাল থেকেই অবস্থান বিক্ষোভে সামিল হয় গঙ্গাজলঘাটি ব্লক তৃণমূল নেতৃত্ব। যদিও তাতে উৎপাদনের কোনো ব্যাঘাত ঘটেনি, অভিযোগগুলি নিয়ে কারখানা কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চায়নি। গঙ্গাজল ঘাটি থেকে কৌশিক ঘোষ ও সাহেব ঘোষের রিপোর্ট, সময়ের সংবাদ। এই কারখানার মালিক বাইরের থেকে শ্রমিক এনে এখানে কাজ করাচ্ছে। আমাদের এলাকার দাবি যে আমাদের লোকাল শ্রমিককে নিয়োগ করতে হবে, সাথে সাথে যে রাস্তার অবস্থা, যেখানে 10 টন পারাপারের রাস্তা সেখানে 100 টন 90 টনের গাড়ি পারাপার হচ্ছে। এই রাস্তায় 10 থেকে 20 খানা গ্রামের মানুষ প্রত্যেকদিন যাতায়াত করে, তাদের মৃত্যুর হানি সবসময় ডেকে বসেই আছে। সাথে সাথে সাবমার্সেল থেকে তারা অবৈধভাবে জল তুলছে, সাথে সাথে যারা জমি দিয়েছে গরিব মানুষ, তারা কারখানায় চাকরি করব করে জমি দিয়েছে কম দামে, তাদেরকে নিয়োগ করার কথা লিখিত আছে, তাও তাদেরকে নিয়োগ করছে না। তারা এলাকায় মানে ইংরেজ শাসনের মতন কোম্পানি এখানে চালিয়ে যাচ্ছে। আমাদের দাবি, পলিউশন থেকে শুরু করে বিভিন্ন রকম ক্ষতিকারক তারা করছে। গ্রীষ্মকালে এর মধ্যেই টিউবওয়েলে আমরা জল পাচ্ছি না, পুকুরে জল থাকছে না, জল শুকিয়ে যাচ্ছে। যতক্ষণ না আমাদের দাবি মেনে নেবে ততক্ষণ পর্যন্ত আমাদের অনির্দিষ্টকালের জন্য আমাদের অবস্থান বিক্ষোভ চলবে। কারখানাতে যে দূষণ, অন্যান্য কারখানার ম্যানেজমেন্টরা তারা যেভাবে ESP মেশিনটা ইউজ করে, এই কর্তৃপক্ষ কিন্তু কোনোভাবে ESP মেশিন ইউজ করছে না। যদি আপনি এলাকার পুকুরগুলোতে দেখেন, জমিগুলোতে দেখেন, দেখবেন সেখানে একটা আস্ত কালির আস্তরণ কিন্তু পড়ে রয়েছে এই কারখানার দূষণের পরিপ্রেক্ষিতে। আমাদের যারা ল্যান্ড লুজার ছিল, যারা কম পয়সায় জমি দিয়েছিল, তারা আশা করেছিল আমরা এখানে কাজ পাবো, সেই ল্যান্ড লুজাররা আজকে কাজ পাচ্ছে না। অন্যদিকে ম্যানেজমেন্ট যেটা বলছে যে আমরা, তারা বলছে আমাদের এখানে মাত্র লোকাল শ্রমিক নিয়ে আমরা কাজ করছি, কিন্তু দেখা যাচ্ছে প্রায় 600 মতো শ্রমিক নিয়ে তারা কাজ করছে। আমাদের লোকাল শ্রমিক দেখে তাদেরকে এক প্রকার বঞ্চিত করছে। তারও একটা কারণ লোকাল শ্রমিককে নিতে হলে ন্যায্য বেতন দিতে হবে। তারা 100-150 টাকা 200 টাকার মধ্যে বাইরের লোকজনকে নিয়ে তারা কাজ করাচ্ছে, লোকাল থেকে তারা বঞ্চিত রাখছে। এটা হচ্ছে আমাদের, কিন্তু মূলত আমাদের